ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর অন্তর্গত সকল বর্ষের জিএনএম নার্সিং ক্যান্ডিডেটদের এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট হলো, যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ফাইনাল ইয়ারের জিএনএম কোর্সের পড়ছিলে বিভিন্ন গভর্নমেন্ট প্রাইভেট কলেজ, তো তোমাদের সকল বর্ষের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট। আমি বলে দিচ্ছি যে এই ভিডিওটা কিন্তু যারা নার্সিং অলরেডি কোর্সে পড়ছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাহলে তাদের জন্য, যারা জিএনএম এনএ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য নয়, যারা ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার অথবা ফাইনাল ইয়ারের জিএনএম কোর্সে পড়ছো তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে, তো সেই রেজাল্টে কি বলা আছে, কতজন পাস করেছে, কে কে ফেল করেছে, সমস্ত বলা আছে, সে সমস্ত ভিডিওতে আলোচনা করব। আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে যে কাদের রেজাল্ট গুলো কি আছে, কোন কোন কলেজগুলোতে কতজন পাস, কতজন ফেল, কে কাদের কি রেজাল্ট কেমন, তার সাথে সাথে অনেকে যারা ফেল করবে তাদের ক্ষেত্রে কি প্রবলেমটা আসবে, অনেকে রিভিউ করতে চাইবে, তো সেটা কি করে করবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। তাই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে, তো দেখে নাও তোমাদের কি বলা হয়েছে। তো অ্যাট ফার্স্ট আমরা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে নোটিস সেকশনে ভিজিট করলে যে আপডেট দেখতে পাবে, এখানে নোটিস সেকশনে ভিজিট করার পরে আমি আপডেট দেখতে পাচ্ছি, রেজাল্ট ডিক্লারেশন ফর জিএনএম এক্সাম ডিসেম্বর 2021 থেকে মার্চ 2022 এবং নোটিস ফর রিভিউস, তারা যারা রিভিউ করতে চায় তাদের জন্য নোটিস বার করা হয়েছে আর রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে। তো আমি সেটা নিয়ে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট তোমাকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা ভিজিট করবে। আমি নোটিস ডাউনলোড করিনি, রেজাল্ট ডিক্লেয়ার ট্যাপ করার পর যে খুলছে এখানে পেজটা, এখানে অ্যাট ফার্স্ট কি বলা আছে সেটা আগে দেখে নিই। অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছ তোমরা 21/6/2022, অর্থাৎ আমি ভিডিওটা 22 তারিখ বানাচ্ছি, 21 তারিখের এটা ভিডিওটা এই নোটিশটা পাবলিশ হয়ে গেছে। নোটিশে কি বলা আছে, ইট ইস হেয়ার বাই নোটিফাইড দ্য ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট নার্সিং কাউন্সিলিং ডিক্লেয়ার রেজাল্ট অল ইয়ার্স, সমস্ত বর্ষের স্টুডেন্টদের জন্য, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফাইনাল ইয়ার, সমস্ত বর্ষের স্টুডেন্টের জন্য কি হয়েছে, অফ 21 জুন 2022, তাহলে 21 জুন 2022 রেজাল্ট অল ইয়ার্স 21 জুন 2022 কাদের জন্য, জিএনএম কোর্সের পড়ায় 3 বছরের কোর্স, জিএনএম এর এক্সামিনেশন কত থেকে ডিসেম্বর 21 থেকে মার্চ 22 যে এক্সাম হয়েছে তার রেজাল্ট কিন্তু ফাইনালি ডিক্লেয়ার করে দিয়েছে। এরপর রেজাল্ট কবে দেবে, এখানে তো তোমাদের র্যাঙ্ক কতজন পাস করেছে ফেল করেছে সেটা দেওয়া আছে, বাট তোমাদের রেজাল্ট কবে ফাইনালি মার্কশিট হাতে কবে পাবে সেটা কি বলা আছে, দেখো বলা আছে কালেক্ট ডেট উইল বি ইনফর্ম লেটার থ্রু এনি আর্কাইভ রিভিউ, তো অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে অথবা তোমাদের নিজস্ব কলেজগুলো তোমরা জানতে পেরে যাবে কবে তোমাদের রেজাল্টটা তোমরা হাতে পাবে। এখানে তোমাদের কতজন ফেল করেছে পাস করেছে দেখিয়ে দেওয়া হয়েছে, তো আমি সেই নোটিশটা তোমাদের ভিজিট করে দেখিয়ে দিচ্ছি, এখানে কতজন পাস করেছে ফেল করেছে সেটাও তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। তো আমি দেখাচ্ছি তোমাদের, সেটা দেখে নাও। অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছ বিভিন্ন কলেজগুলোতে, এখানে যদি ভিজিট করো দেখো এখানে বিভিন্ন কলেজগুলোতে, প্রত্যেকটা কলেজগুলোতে নাম্বার অফ অ্যাপিয়ার ক্যান্ডিডেট এই কলেজগুলোতে দেখো, সাপোজ বর্ধমান যদি দেখি বা যে কোনো একটা কলেজ, বাঁকুড়া SMS যদি করি, সম্মেলন মেডিকেল কলেজ, সেখানে দেখতে পাবে 100 জন যদি অ্যাপিয়ার হয়েছিল সেখান থেকে 27 জন পাস করেছে আর 13 জন কিন্তু ফেল করেছে, তাহলে নাম্বার পার্সেন্ট 27, তাই কিন্তু বুঝতে পারবে যে কতজন পাস করেছে ফেল করেছে। বিভিন্ন যে কোনো অন্য একটা যে কোনো কলেজ ধরো CMRI বা বর্ধমান যদি এই বানপুর যদি ধরি, সেখানে দেখো 29 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 29 জনই পাস করেছে। এরকমভাবে CSS কলকাতা, সাগর দত্ত যদি ধরি আমি, সেখানেও কিন্তু চাণক্য, দেখো প্রতিটা কলেজে 69 জন চাণক্যতে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 19 জন অ্যাপিয়ার করেছে, 30 জন কিন্তু ফেল করেছে, পার্সেন্টেজের পরিমাণটা দিয়ে দেওয়া আছে। এরকম করে বিভিন্ন কলেজ আরও কলেজগুলো, তো তোমরা কী করবে রেজাল্ট এটা কী করে দেখতে পাবে, সম্ভাবনা কেউ বুঝতে পারবে তুমি তার মধ্যে আছো কি নেই, তো তুমি এই PDFটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা ওয়েবসাইটে ভিজিট করে তোমরা ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকে কিন্তু তোমরা চেক আউট করে দেখে নিতে পারো যে তুমি তার মধ্যে পড়ছো কি পড়ছো না। এমনকি মেল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য কিন্তু দিয়ে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারবে নিচের দিকে, এই যে এখানে আরজি কর, NRS, এগুলো পার্টিকুলার কিছু ধরে ধরে অনেকগুলি উল্লেখ করে দেওয়া আছে। এখানে মেল যদি দেখো অশোকনগর, দেখো একজন অ্যাপিয়ার ক্যান্ডিডেট আছে, তার মধ্যে পাস হচ্ছে একজনই, নো ফেল, টোটাল পার্সেন্ট 100%, এবং কিছু কিছু উল্লেখ করে দিয়েছে আলাদা করে লিস্ট বের করেছে, সেটা তোমরা চেক আউট করে নিতে পারবে। অশোকনগর মেল এরকম অনেক জায়গায় ভাগ করে দিয়েছে মেল ক্যান্ডিডেট ফিমেল সবার জন্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং আন্ডারে। এরপরে সবচেয়ে প্রশ্ন আছে রিভিউয়ের প্রশ্নটা, রিভিউয়ের নোটিশ 21 তারিখে বের করেছে, তো সেটা কী করে করবো, দেখো রিভিউ অ্যান্সার শিট কী করে করবে এটা বলে দেওয়া আছে, যে রেজাল্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এক্সামিনেশন ডিক্লেয়ার টুডে কি করেছে 21 জুন জেনারেল নার্সিং এক্সাম ডিক্লেয়ার করেছে, তো এখানে ফেল ক্যান্ডিডেট, ফর ফেল ক্যান্ডিডেট রিভিউ অ্যান্সার স্ক্রিপ্ট কী করবে, কীভাবে করবে, ডেট কী কীভাবে করবে, ডাউনলোড আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট, গো টু মেনু বার এবং ডাউনলোড অ্যান্ড ক্লিক অন দ্য ডাউনলোড, দেন ইউ উইল সি দ্য অ্যাপ্লিকেশন ফর্ম রিভিউ, তাহলে কোথা থেকে পাবো সেটা দেখতে পাবে। এখানে কী বলেছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি, মেনু বারে ট্যাপ করার পর ডাউনলোড দেন অ্যাপ্লিকেশন ফর্ম রিভিউ, তো আমি সেটাও তোমাদের ভিজিট করে দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে করবে।
সেটা কিভাবে করবে, অফিসিয়াল ওয়েবসাইটে ন্যাভিগেশন মেনুতে যাবে, এখানে যদি মেনুতে যাও সেখানে মোবাইল থেকে শো করবে সেটা, ডাউনলোড অপশনে যাবে, এখানে ডাউনলোড অপশনে যেখান থেকে দেখতে পাবে তোমরা, ডাউনলোড অপশনে যেখান থেকে পাবে সেখান থেকে তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারবে। এখান থেকে এখানে ডাউনলোড অপশনটা এখানে দেখতে পাচ্ছ রাইট সাইডে, এই যে এখানে ডাউনলোড অপশনটা, এই ডাউনলোড অপশনে ট্যাপ করার পর, এই ডাউনলোড অপশনে ট্যাপ করবে তোমরা, তারপরে তোমরা কিন্তু দেখতে পাবে এখানে ডাউনলোড অপশনে ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি আমি। ডাউনলোড অপশনে ট্যাপ করার পর এখানে কি বলে দেওয়া আছে, ডাউনলোড অপশনে ট্যাপ করার পর বলে দেওয়া আছে যে কি বলা আছে তোমাদের, দেখে নাও ডাউনলোড অপশনে ট্যাপ করা বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিভিউ মার্কস, তাহলে অ্যাপ্লিকেশন ফর ফর্ম ফর রিভিউ মার্কস, এই যে অ্যাপ্লিকেশন ফর ফর অ্যাপ্লিকেশন কোয়ালিফিকেশন রিনুয়াল, এই যে অ্যানুয়াল ফর্ম, এই যে রিনুয়াল এখানে দেখতে পাবে তিন নম্বরে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিনুয়াল রেজিস্ট্রেশন, এখান থেকে তোমরা ট্যাপ করবে, এখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে, তার লিঙ্ক আমরা কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে রিনুয়াল রেজিস্ট্রেশন, এই ফর্মটা তোমরা ডাউনলোড করে নেবে, এখানে ফর্মটা ফিল আপ করে তোমাদের কিন্তু সাবমিট করতে সমস্ত ডিটেলস ভরে, তো সমস্ত ইনফরমেশনটা দিয়ে দিলাম, যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর বন্ধু বান্ধবের সাথেও কিন্তু অবশ্যই শেয়ার করে দাও, লিঙ্কও ডিসক্রিপশনে বক্সে দিয়ে দেওয়া হবে।